রহমানিরহিম হাটহাজারি সরকারি কলেজের সুপ্রিয় শিক্ষার্থীরা আইসিটির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে তোমাদের ক্রাইসিসের সম্বন্ধে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে দেখো ছবিটা একটু খেয়াল করো। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কি দেখো, ভার্চুয়াল রিয়েলিটি। আজকে আমরা পড়ব ভার্চুয়াল রিয়েলিটি সম্বন্ধে। এই বার্ষিকের শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়েলিটি কি সেটা জানতে পারবে, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব সম্বন্ধে জানতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক দিক সম্পর্কে জানতে পারবে। ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা। অর্থগত শব্দ দুটি যদিও স্ববিরোধী, কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যেটি বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনা সৃষ্টি করে এবং মস্তিষ্কে একটি বাস্তব অনুভূতি জাগায়। তাহলে তোমরা বুঝতে পারছো কি দেখো, ভার্চুয়াল রিয়েলিটিটা হচ্ছে কৃত্রিম বাস্তবতা। সাধারণত কৃত্রিম বাস্তবতা, কৃত্রিম কিন্তু বাস্তবতা, শব্দ দুটা হচ্ছে একটার সাথে আরেকটা বিরোধী। কিন্তু তো আমাদের মনে রাখতে হবে বাস্তবের মতো চেতনা সৃষ্টি করে এবং মস্তিষ্কে একটি বাস্তবের অনুভূতি জাগায়। এখন দেখো তাহলে সংজ্ঞার মধ্যে যাও, প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবে চেতনা উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবের বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা। তাহলে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবে চেতনা উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে আমরা বলবো ভার্চুয়াল রিয়েলিটি। আমরা জানি স্পর্শ, শোনা কিংবা দেখা থেকে মানুষের মস্তিষ্কে একটা অনুভূতি সৃষ্টি হয় যেটাকে আমরা বাস্তবতা বলে থাকি। কতগুলো যন্ত্রের সাহায্যে যদি আমরা এই অনুভূতিগুলো সৃষ্টি করতে পারি তাহলে অবস্থাটি মানুষের কাছে পুরোপুরি বাস্তব মনে হয়। এটি নানাভাবে করা সম্ভব। অনেক সময় বিশেষ ধরনের চশমা দেখো, তাহলে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে কী কী করতে হবে পরীক্ষায় তোমাদের, মানে কী কী এলিমেন্টস লাগবে দেখো। চশমা কিংবা হেলমেট পরা, যেখানে দুই চোখ দুটি ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক আমাদের কোন ধরনের এইখানে অনুভূতি জাগবে ভার্চুয়াল রিয়েলিটিতে এমসিকিউতে আসে, ত্রিমাত্রিক ইমেজ সৃষ্টি হবে। তারপর হচ্ছে এই প্রক্রিয়া সম্পাদন করার জন্য মূলত কম্পিউটারের সাহায্যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কোনো একটি পরিবেশ বা ঘটনার বাস্তব ভিত্তিক ত্রিমাত্রিক চিত্রায়ন করা হয়। তাই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়। তাহলে এটার মাধ্যমে তোমরা কী বুঝতে পারলে, এখানে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির জন্য অবশ্যই একটা চশমা কিংবা হেলমেট পরতে হবে। কী কী ডিভাইস লাগবে দেখো, চশমা কিংবা হেলমেট লাগবে, তারপর হচ্ছে হাতে গ্লোভস পরতে হবে, বিশেষ ধরনের পোশাক পরতে হবে, আর ইমেজ যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ইমেজ, এখানে সেটা ত্রিমাত্রিক ইমেজ বলা হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরি করার জন্য শক্তিশালী কম্পিউটার সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়। সাধারণত গ্রাফিক্স আর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাত হলো এখানে শব্দ এবং স্পর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ব্যবহারকারী যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা অথবা হেলমেট, এখানে দেখো HMD মানে হ্যাট মাউন্টেড ডিসপ্লে ছাড়াও অনেক সময় হ্যান্ড গ্লাভস, বুট, স্যুট ব্যবহার করা হয়। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে ভার্চুয়াল রিয়েলিটির জন্য এখানে তোমাদের বিশেষ ধরনের হেলমেট ইউজ করতে হবে, হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে, বুট পরতে হবে, স্যুট বিশেষ ধরনের স্যুট ব্যবহার করতে হবে। এইখানে তোমাদের কী কী এলিমেন্টস ব্যবহার করতে হবে এটা একটু মনে রাখতে হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়, একে টেলিপ্রেজেন্স বলা হয়। তাহলে টেলিপ্রেজেন্স কাকে বলে সংখ্যাটা একটু লাগবে,
এছাড়াও এই পদ্ধতিতে বাস্তবভিত্তিক শব্দেও সৃষ্টি করা হয়, যাতে মনে হয় শব্দগুলো বিশেষ বিশেষ স্থান থেকে উচ্চারিত হচ্ছে। বাংলাদেশে 2004 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নুভু থিয়েটার নামে একটি ভার্চুয়াল রিয়েলিটি কেন্দ্র চালু হয়। তাহলে বাংলাদেশে 2004 সালে যে নবু থিয়েটারটা আছে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কেন্দ্র। এখানে নবমণ্ডল সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়ার জন্য কৃত্রিম নবমণ্ডল তৈরি করা হয়েছে, যার মাধ্যমে তাহলে নবমণ্ডলের কাজ কি, মহাকাশের গ্রহ নক্ষত্র সম্পর্কে ধারণা অর্জন এবং বিনোদনে অংশগ্রহণ করা যায়। এখন দেখো প্রাত্যহিক জীবনে, আমাদের যে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির কী কী প্রভাব দেখা যায়, যেটাকে আমরা ইতিবাচক প্রভাব বলবো। দেখো বিনোদনের ক্ষেত্রে, নানা ধরনের বিনোদনের ক্ষেত্রে সাধারণত মানুষ ভার্চুয়াল রিয়েলিটির সাথে বেশি পরিচিত হয় ত্রিমাত্রিক পদ্ধতি। দেখো কল্পকাহিনী, পৌরাণিক কাহিনী, কার্টুন, ঐতিহাসিক চলচ্চিত্র ইত্যাদি মানুষের কাছে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পেয়েছে। আজকাল প্রায় প্রতিটি চলচ্চিত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার দেখা যায়। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে নানা ধরনের কম্পিউটার গেমস, তোমরা যারা গেমস খেলো তাহলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গেমস খেলতে পারো। আর বিভিন্ন চলচ্চিত্রের মধ্যে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার আছে। আর মিউজিয়াম কিংবা ঐতিহাসিক যেসব জায়গা ভ্রমণ করা সম্ভব হয় না, ভার্চুয়াল রিয়েলিটি পদ্ধতি ব্যবহার করে সেগুলো সেই সব জায়গার ভ্রমণ অনুভূতি করা যায়। সাম্প্রতিক সময়ে অগমেন্টেড রিয়েলিটি নামের ভার্চুয়াল রিয়েলিটির একটা নতুন রূপ জনপ্রিয়তা পেয়েছে, যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয়। এখানে একটা ছবি আছে, দেখো এই ছবিতে বিশেষ ধরনের হেলমেট, তারপর হচ্ছে এখানে দেখো যে থ্রি ডাইমেনশনাল ইমেজ সৃষ্টির মাধ্যমে গেমস খেলা হচ্ছে। এরপর দেখো যানবাহন চালানো এবং প্রশিক্ষণে, তাহলে আমরা যারা নতুন যারা যানবাহন চালাই ড্রাইভিং করি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ফ্লাইট সিমুলেশন, যেখানে বৈমানিকরা বাস্তবে আসল বিমান উড্ডয়নের পূর্বেই বিমান পরিচালনার বাস্তব জগতে অনুধাবন করতে থাকে। এছাড়াও মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি চালানোর প্রশিক্ষণে সংশ্লিষ্ট সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সংশ্লিষ্ট কৃত্রিম পরিবেশ তৈরি করে বাস্তবের মতো প্রশিক্ষণ দেওয়া যায়। তাহলে একজন নতুন যে বিমান চালাবে তার বিমান চালানোর কোনো ধরনের প্রশিক্ষণ নাই, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে বিমান চালানোর কৌশলগুলো, এই যে এটা একটা এমসিকিউ আছে এখানে, কিভাবে সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যার এই দুটো ইউজ করে সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যার প্রশিক্ষণের মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করে বাস্তবের মতো প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয়। তাহলে যানবাহন চালানো এবং প্রশিক্ষণ সেটা ড্রাইভিংয়ের ক্ষেত্রে, যে কোনো ধরনের গাড়ি ড্রাইভারের ক্ষেত্রেও হতে পারে, আবার যে বিমান চালানোর ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা ড্রাইভিং প্রশিক্ষণে দেখো আজকাল কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণে ব্যবহারকারী যানবাহনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক অংশের 360 ডিগ্রি দর্শন লাভ করে এবং কম্পিউটার সৃষ্ট পরিবেশে মগ্ন থাকে। এর মাধ্যমে একজন অদক্ষ চালককে সহজ এবং নিরাপদ পরিবেশে বাইরে তোমরা গাড়ি ইউজ করার পূর্ব প্রস্তুতি নিতে পারবে। তাহলে ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা সাধারণত যখন সামনে দেখি তখন সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে এই যে বিশেষ ধরনের হেলমেট ইউজ করো কিংবা হাতে গ্লাভস অথবা বডি স্যুট পরো, এখানে শুধু হেলমেটটা দেখাইছে, দেখো তাহলে একটা সিমুলেশনের মাধ্যমে 360 ডিগ্রি মানে তোমার পিছনে কী হচ্ছে সেটাও তুমি দেখতে পারবে। এর মাধ্যমে একজন অদক্ষ চালকও সহজ এবং নিরাপদ পরিবেশে গাড়ি ড্রাইভ করতে পারবে। আচ্ছা ফ্লাইট সিমুলেশন, এবং দেখো ফ্লাইট সিমুলেশন এটি একটা সংজ্ঞা আসে, ফ্লাইট সিমুলেশন কি? ফ্লাইট সিমুলেশন হলো এমন একটি কাজ যা ভার্চুয়াল রিয়েলিটির কৌশল প্রয়োগ করে বেসরকারি বা সামরিক বিমান চালকদের কোনো ধরনের সত্যিকার উড়োজাহাজ ব্যবহার না করে শুধুমাত্র স্পর্শকাতক কম্পিউটার সিস্টেমের মাধ্যমে বিমান পরিচালনার প্রশিক্ষণ প্রদান করে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির কৌশল প্রয়োগ করার মাধ্যমে বেসরকারি অথবা সামরিক বিমান চালকদের কোনো ধরনের সত্যিকার উড়োজাহাজ ব্যবহার না করে এই যে কম্পিউটার কিংবা কম্পিউটারের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে
প্রশিক্ষণ প্রদান করা হয়। উন্নত বিশ্বের বাণিজ্যিক বিমান সংস্থা কিংবা সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে বিমান পরিচালনা প্রশিক্ষণে ভার্সোলিটি ব্যবহার করা হয়, ফলে বিমান চালকগণ অস্বাভাবিক পরিস্থিতিতেও বিমান পরিচালনা নতুন নতুন দক্ষতা উন্নয়ন করতে পারে এবং ফ্লাইটের বৈশিষ্ট্যগুলি আবিষ্কার করতে সক্ষম হয়। শিক্ষা এবং গবেষণায় তাহলে ভার্সোলিটির কী কাজ দেখো। বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলে। তাহলে তোমাদের সংজ্ঞাটা অবশ্যই লাগবে, সিমুলেশন কাকে বলে। দেখো, বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে, মানে তুমি সেটা বাস্তব না কিন্তু বাস্তবের অনুভূতি জাগ্রত হবে, সেটাই হচ্ছে মূলত ভার্চুয়াল রিয়েলিটি। কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে বলা হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি। মানে এখানে বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে যদি কৃত্রিমভাবে প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে এখানে সিমুলেশন। শিখন শেখানো কার্যক্রমে জটিল বিষয়গুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেশন ও মডেলিং প্রয়োগ করে শিক্ষার্থীদের সামনে সহজবুদ্ধ এবং চিত্তাকর্ষকভাবে উপস্থাপন করা যায়। গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন, জটিল অণুর আণবিক গঠন, ডিএনএ গঠন, যা কোনো অবস্থাতেই বাস্তবে অবলোকন সম্ভব নয়, সেগুলো ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে সিমুলেশনের মাধ্যমে দেখা সম্ভব হয়। তাহলে জটিল অণুর গঠন, আমাদের সবার শরীরে ডিএনএ আছে, এই ডিএনএটা কীভাবে দেখবে? তাহলে কোন একটা মানুষ মরে গেলে ধরো এটা কীভাবে মারা গেছে, তাহলে তার ডিএনএ পরীক্ষা হয়, তোমরা সবাই জানো। এই ডিএনএ পরীক্ষাও তুমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারো। চিকিৎসা ক্ষেত্রে তাহলে কী কী কাজ হয়? চিকিৎসা বিজ্ঞানে সুবৃহৎ পরিসরে জটিল অপারেশন, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, ডিএনএ পর্যালোচনা ইত্যাদি শল্য চিকিৎসক মানে যারা নতুন চিকিৎসক, এরা জটিল অপারেশনও করতে পারে না, আবার কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন কিংবা ডিএনএ এর ক্ষেত্রে এরা একেবারেই নতুন। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একেবারে সহজ পদ্ধতিতে তারা কী করতে পারবে, এই যে চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে পারবে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির কক্ষে ছাত্ররা কৌশলগত দক্ষতা, অপারেশন এবং রোগ সম্পর্কিত তাত্ত্বিক বিষয় পদ্ধতিগুলো অনুশীলন করতে পারবে। মানে বাস্তবে তো তুমি কোনো মানুষকে কেটে ওটা তো সম্ভব না, এই কারণে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কৃত্রিমভাবে মানুষকে কেটে জটিল অপারেশন করতে পারবে, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন করতে পারবে এবং ডিএনএ নিয়েও কাজ করতে পারবে। সামরিক প্রশিক্ষণে দেখো, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সত্যিকার এই যে যারা যুদ্ধ করে, তাহলে যুদ্ধের আগে সবাইকে কী করতে হবে সেটা সম্পর্কে প্রশিক্ষণ নিতে হবে। তাহলে যুদ্ধকালীন যে বিপজ্জনক পরিস্থিতি সৈন্যদের হয় সেটার জন্য সঠিক তখন কী করণীয় আছে সেটা আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পেয়ে থাকি। তাহলে সামরিক প্রশিক্ষণে এবং চিকিৎসা ক্ষেত্রেও এটা ইউজ হয়। এখন দেখো, ব্যবসা বাণিজ্যে উৎপাদিত কিংবা প্রস্তাবিত পণ্যের গুণগত মান, গঠন, বিপণন এইসব ক্ষেত্রেও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব আছে। বিপজ্জনক অথবা ক্ষতিকর কোনো দ্রব্য বাজারজাত করার আগে আমাদের জন্য ক্ষতি হবে, সেরকম কোনো পণ্য বাজারজাত করার আগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেটা পরীক্ষা না করা যায়। মহাশূন্য অভিযান, যে দেশ মহাকাশ গবেষণায় যত গিয়ে সে দেশ তত ক্ষমতাধর, সেটা তোমরা সবাই জানো। তাহলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, নভোচারীদের কার্যক্রম, নভোযান পরিচালনা এসব কিছু ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পূর্বেই প্রশিক্ষণ নেওয়া হয়। আচ্ছা, এখন দেখো কিছু নেতিপ্রাসক প্রভাব আছে ভার্চুয়াল রিয়েলিটির। যেহেতু ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করার জন্য, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা প্রশিক্ষণ নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, বিশেষ ধরনের হেলমেট, হাতের গ্লাভস এসব পরতে হবে। তো এগুলো চড়া দাম এবং জটিলতা হচ্ছে দুইটা সমস্যা। বাস্তব জীবনের চেয়ে অনেক ভালো সঙ্গী, ধরো তুমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমার মন মতো পরিবেশ পাচ্ছ, মন মতো সঙ্গী পাচ্ছে, এই কারণে বাস্তব থেকে মানুষ একটু দূরে চলে যায়। আর ভার্চুয়াল রিয়েলিটি সারাক্ষণ যদি ভার্চুয়াল রিয়েলিটি জগতে থাকে, মানুষের স্বাস্থ্যেরও কিছু ক্ষতি হয়, যেমন দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তিরও কিছু ক্ষতি হতে পারে। তাহলে বাস্তব জগৎ থেকে বেশি ইউজ করলে, বেশি যখন ইউজ করা হয় বাস্তব জগৎ থেকে একটু দূরে চলে যায়, আবার হচ্ছে স্বাস্থ্যের অতিরিক্ত ইউজ করলে সেটা কম বয়সী কিংবা শিশুদের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকতে হবে। গবেষণায় দেখা গেছে কি, প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে যারা কম বয়সী এদের জন্য এই নেতিবাচক প্রভাব যেটা, সেটা
প্রভাব খুব বেশি হয়। এই কারণে যারা কম বয়সী আছে তারা অতিরিক্ত আমরা ভার্চুয়াল রিয়েলিটি জগতে যাব না। তো আজকের ক্লাস সবাই বুঝতে পারছো আশা করি, এখানে কোনো সমস্যা হবে না। তোমাদের সবাইকে ক্লাস দেখার জন্য অনেক ধন্যবাদ।